পাঁচমেশালি গল্প চ্যানেলে বন মহোৎসব উপলক্ষে শোনাতে এসেছি ফড়িমতির বাগান, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ, ফড়িমতির ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত, বিপিনবাবুর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি ফড়িমতির বাগান থেকে, আর গাছ লাগিয়ে আমাদের চারপাশটাকে আরো সবুজ করে তুলি। বিপিনবাবুর বউ হরিমতি খুব শখ ছিল একখানা বাগান ভরা বাড়ি করবে, কিন্তু কলকাতায় জমির যা দাম তাতে বাগান ভরা বাড়ি করার বাকি ছাপোষা বিপিনবাবুর নেই। মফস্বলে গেলে হয়তো হয়, কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না। কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি মেকে বসলেন, বললেন, ও বাবা, কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কি করে? যাই হোক, শেষ অব্দি একটা অবসরফা হল। নাকতলায় তিনতলার উপর একখানা মাঝারি মাপের ফ্ল্যাট ধারকর্য করে কিনে ফেললেন বিপিনবাবু। পরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ তো বাক্সম, গাছপালা না থাকলে আমার যে দম বন্ধ হয়ে আসে। বিপিনবাবু খুবই নিরীহ নিরবধ মানুষ, বললেন, আপাতত ফ্ল্যাটেই থাকুক, কোনোদিন অবস্থার উন্নতি হলে বাগানওয়ালা বাড়ি করা যাবে। পরিমতি বললেন, আচ্ছা, আজকাল তো বনের মধ্যে কিছু কিছু গাছপালা কাটা যায় বলে শুনেছি, কি করে করা যায় তার বইও আছে, এনে দেবে একখানা? বিপিনবাবু খুঁজে পেতে ঘরের মধ্যে চাষ বলে একখানা বই পেয়ে কিনে আনবেন। কয়েকদিন কিছু বোঝা গেল না। দিন সাতেক পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন তার স্ত্রী হরিমতি আর 10 বছরের ছেলে রাহুল আর 8 বছরের মেয়ে পুচকি বাইরের ঘরের একধারে মেঝের ওপর স্তূপাকার মাটি বিছিয়ে মাটির ওপর ঘাসের চাপড়া বসাচ্ছে। বিপিনবাবু আঁতকে উঠে বললেন, দেখলি এই বৈঠকখানা যে নোংরা হয়ে গেল। পরিমতি এসে বলছে, নোংরা হবে কেন, ঘাসের চাপড়ে ঠিক মতন বসায় তারপরে দেখো ঘরটাকে লন বলে মনে হবে। সোফা সেট পিদে করে দিয়েছেন হরিমতি, অতিথিরা নাকি এসে ঘাসের ওপরে বসবে, সেটা অভিনব একটা ব্যাপারও হবে। বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতে পারেন না, হরিমতি চড়তে কুরুক্ষেত্র হবে। কয়েকদিনের মধ্যেই দেখা গেল লনের চারদিকে তানা বাহারি ফুল গাছের চারা বসে গেছে। দেওয়ালের একধারে একটা টবের ভেতর থেকে একটা লতানে গাছ দেওয়াল বেয়ে উঠবার চেষ্টা করছে। বিপিনবাবু ভ্যাবাচাকা খেলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। পরিমতি খুব অহংকার করে বললেন, জানো তো আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে। তাই নাকি, বলে বিপিনবাবু খুব আলাদা প্রকাশের চেষ্টা করলেন বটে, কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল। অফিসের কাজে দিন কয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হলো বিপিনবাবুকে। দিন কুড়ি বাদে এক সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকতে যেতেই মাথায় একটা পেরনায় গুঁতো খেয়ে বাপরে বলে আর্তনাদ করে উঠলে। হরিমতি গম্ভীর হয়ে বললেন, ইস, আর একটু হলেই এই চালকুণ্ডটা গোটা ছিঁড়ে পড়ে যেত। চালকুণ্ড বলে মূর্ধন্যত হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবিকই ছানা ভরা হলো। ঘরের মধ্যে অতি স্তিমিত আলোয় তিনি ঝুলন্ত চালকুণ্ডটা দেখতে পেলেন এবং সেটা গাছ থেকেই ঝুলছে। তারপর আরো যা দেখলেন তাতে তার বিস্ময় বসে পড়ার কথা। দেখলেন নানা লতা পাতা দেওয়াল বেয়ে উঠে ঘরের লাইট ঢেকে ফেলেছে, ফ্যান থেকেও ঝুলছে লতা পাতা। না, বিপিনবাবু প্রতিবাদ করলেন না, করে লাভ নেই, শোয়ার ঘরে ঢুকেও তার ভিড়মি খাওয়ার জোগাড়, সেখানেও বড় বড় টব এবং মেঝের ওপর মাটি ফিরিয়ে গাছপালার চর্চা শুরু হয়েছে। অনাবশ্যক আসবাবপত্র বিদায় করে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, এখনো খাট আর তার উপর বিছানা আছো। মাসখানেকের মধ্যেই ব্যালকনি থেকে নাও
শশান আর ঝিঙের গাছ নিচে নামতে এবং ওপরে উঠতে শুরু করল। সন্ধ্যের পর ঘরে রজনীগন্ধা এবং গোলাপের গন্ধ বহমা করতে লাগলো। জানলাগুলো সম্পূর্ণ ঢেকে গেল নানা গাছপালায়। সকাল থেকে পাড়া প্রতিবেশীদের এবং তাদের সূত্রে আরো দর্শনার্থীদের ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে। না তা বলে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে না। পরিবর্তে একজন বা দুজন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে সব ঘুরিয়ে দেখান, রীতিমতো গাইডের ট্যুর। বিপিন বাবুর অস্বস্তি বাড়ছে। এক রাতে পাশ ফিরে পাশ বালিশ বলে যা আঁকড়ে ধরলে পরে দেখা গেল সেটি একটি জাম্বো লাউ। আজকাল ফ্ল্যাট বাড়ি কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যান, তাতে অরিপতির হাতে দুটো পয়সাও আসতে শুরু করেছে। কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাট বাড়ির ভেতরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা বেশ দুর্গম হয়ে উঠল। ঝোপঝাড় ঠেলে উঠছে, কোথাও কোথাও বেশ বুক সোফার উঁচু গাছপালা, বাইরে থেকে পাখিটাটি ঢুকে দিব্যি বাসা বানিয়ে ফেলছে গাছপালার মধ্যে। পুচকি আর রাহুলের পড়াশোনার বারোটা বাজার জোগাড়, কারণ তাদের পড়ার টেবিলের ওপর কাকরই পরোটা ইত্যাদি ফলে আছে, বইয়ের র্যাকে বই দেওয়া হয়েছে। দিনে রাতে ঘরের মধ্যে নিশ্চিত অন্ধকার, লাইট জ্বালনেও আলো হয় না, কারণ আলো গাছপালায় ঢাকা করে আছে। বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমতিকে বললেন, হরিমতি কাজটা কি ঠিক হচ্ছে? হরিমতি অতি উৎফুল্ল হয়ে বলে উঠলে, ওগো সরকার থেকে আমাকে প্রাইজ দেবে বলেছে, কাল সকালে মন্ত্রী আসছেন আমার বাগান দেখতে। তা বাস্তবিকই মন্ত্রী এলেন, সঙ্গে বিশাল আমলা ও পুলিশ বাহিনী। ঘরের ভেতরে ঢুকে চারদিকে টর্চ মেরে দেখে মন্ত্রী মুগ্ধ। তারপরই টিভির লোকজন এসে ছবি তুলল, হরিমতির ইন্টারভিউ নিল। সেদিনই বিকেলে রবীন্দ্র শতাব্দী হরিমতিকে কানন রাজা উপাধিতে ভূষিত করে একটা রূপোর কাপ দিলেন মন্ত্রী। বিপিন বাবু খুশি হবেন না দুঃখিত হবেন বুঝতে না পেরে অবশেষে খুশি হবেন বলে ঠিক করলেন। পরের সেশনে ছেলে রাহুলকে একটা আশ্রমিক স্কুলের হোস্টেলে আর মেয়েকে শারদেশ্বরী আশ্রমে নিয়ে নিলেন। বিপিনবাবু আর হরিমতি ভালোই আছেন, তাদের ফ্ল্যাট বাড়িটাকে লোকে হরিমতির সবজি বাজার বলে অভিহিত করে। ফ্ল্যাট বাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতি মাঝে মাঝে দেখাও হয়ে যায়, কখনো ঝিনে মাচানের তলায়, কখনো গোলাপ চায়ের পাশে, কখনো লঙ্কা খেতে। বিপিনবাবুর কিছু একটা বলতে ইচ্ছে যায় হরিমতিকে, বলি বলি করেও বলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে গাছপালার মধ্যে গা ঢাকা দেন। বিপিনবাবু নিরীহ মানুষ, অস্ফুট কণ্ঠে শুধু বলেন, দুর্গা দুর্গা দুর্গতি না আসিনে। বাস্তবিকই দিন দুই পরে বৈঠকখানাটা একেবারে লন বলেই মনে হতে লাগিল। একদিন মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য খাট থেকে নামতে গিয়ে একটা ফোঁসফোঁস আওয়াজ শুনে সাপ করে পা টেনে নিলেন বিপিনবাবু। সাপ নয় তো, টর্চটা জেনে একটা কালো মতো লেজের অংশ যেন দেখতেও পেলেন ঘাস জঙ্গলে। তারপর একদিন হঠাৎ রাত ১২টায় পাশের ঘরে একটা বুক্কা হওয়ার শব্দ পেয়ে উঠে বসলেন বিপিনবাবু। ব্যাপারটা কি, শিয়াল ডাকছে নাকি? মাস দুয়েক বাদে নিশুত রাতে একটা গর্জনের শব্দে বেগে উঠে বসলেন বিপিনবাবু। রূপটা ধকধক করছে, কিসেরটা? জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন, ঘরে জঙ্গলে বাঘ ডাকছে।
বিপিনবাবু বি বি করে বললে, দুর্গা 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 চিনা আসিনি দুর্গা দুর্গা। পরদিনই হরিমতিকে বললে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। হরিমতি একগাল হেসে বললেন, বলো কি আমার বাগানের এখন কত নাম, আর শুধু কি বাগান, বন্য প্রাণী সংরক্ষণের জন্য আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ আর পদ্মশ্রী দেবে। হ্যাঁ, বিপিনবাবু আর কিছু বলার সাহস পেলেন না, বলার আর কি বা থাকতে পারে। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।